স্বাধীনতার 74 বছর পরেও কাশিয়াখালীর ওপরে পাকা সেতুর দাবি অপূর্ণই রয়ে গেছে। সে কারণে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঘর, রাধানগর, গঙ্গাসাগর, ত্রিকুল, কাশিয়াডাঙ্গা এবং আশেপাশের বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষের আজও ভরসা নৌকা। বালুরঘাট থেকে চকভৃগু হয়ে এই জলঘর পঞ্চায়েতের অধীন চক্কাশি হয়ে রাধানগর, গঙ্গাসাগর, গোপীনগর, ত্রিকুল, জলঘরে যাতায়াত করতে হয় এলাকার মানুষজনকে। কিন্তু এই যাতায়াতের পথে বাঁধ সেধেছে কাশিয়াখাড়ি। সুখা মরশুমে তেমন খাড়িতে জল না থাকলেও খাড়ি পারাপারের ভরসা একমাত্র বাঁশের সাঁকো। কিন্তু ভরা বর্ষায় সেই বাঁশের সাঁকো জলে ভেসে চলে যায়। সে কারণে দুপ্রান্তের মানুষের যাতায়াতের ভরসা তখন নৌকা। পাশাপাশি এই চক্কাশিতে অবস্থিত জলঘর পঞ্চায়েত অফিস, এছাড়াও রয়েছে চক্কাশি উচ্চ বিদ্যালয়। কৃষিকাজ সহ পঞ্চায়েত ও স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে নানান কাজে আসা সাধারণ মানুষকে বর্ষার সময় প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় নৌকায় চেপে। আর তা না হলে হাঁটা পথে খাড়ি পার হয়ে স্কুল কলেজ ও পঞ্চায়েতে যেতে 4-5 কিলোমিটার অতিরিক্ত পথ পেরোতে হয়, যার জেরে চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। বারবার সেখানে স্থায়ী সেতুর দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এটা হচ্ছে আপনার জলঘর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা হচ্ছে আপনার চক্কাশি থেকে আপটু রাধানগর গঙ্গাসাগর হয়ে একদম চলে এসে জলঘর ত্রিকুল, এটা পঞ্চায়েতে যাওয়ার হচ্ছে মেন রাস্তা। এবং এটা সবচেয়ে আমাদের রাস্তা হচ্ছে পঞ্চায়েতের মেন, অথচ এটার কোনো কাজ হচ্ছে না, কিছু না। আর ওই দিক দিয়ে যদি আমরা ঘুরতে যাই, ওই যে পঞ্চায়েতে আসতে গেলে তালবন্দা থেকে লোকের মিনিমাম 12-13 কিলোমিটার হচ্ছে জলঘর পঞ্চায়েতে আসতে, আর এটা দিয়ে গেলে পরে ওদের মোটামুটি 5-6 কিলোমিটারে চলে যাবে পঞ্চায়েতে। অথচ এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না কতদিন ধরে এরকম। এটা তো আমি আমার জন্ম থেকে আমি একইভাবে দেখে আসছি, এটা কোনো উন্নতি আমি দেখছি। আপনারা কাউকে জানাননি? আমরা এর আগে জানিয়েছি, মন্ত্রীকে জানিয়েছিলাম, বাচ্চাদেরকে ছিল যখন তখন জানিয়েছি, তারপরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে আবার এর আগে যখন RSP ছিলেন হচ্ছে রনন বর্মন তখনও জানানো হয়েছে, মজুম প্রশান্ত মজুমদারকে জানানো হয়েছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, সব জানিয়ে দেখি জানানো হয়েছে, কোনো কিছু হয়নি। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত প্রধান গোপাল মুর্মুর সাথে। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান, পাশাপাশি তিনি জানান এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেখুন, পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট কালভার্ট রাস্তা, ছোট ছোট যে রাস্তাগুলো এবং কিছু বিল্ডিংগুলো আছে রিপেয়ারিং ক্ষেত্রে, সেগুলো কাজ করা হয় পঞ্চায়েত থেকে। কিন্তু যেহেতু ওখানটায় প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে পঞ্চায়েত তো সেটা করতে পারে না। তো তাই জন্য পঞ্চায়েত থেকে প্রতি বছরেই সেই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেগুলো পাঠিয়ে দিয়ে জানানো হয় বিষয়টা নিয়ে। মানে এখানকার প্রচুর লোক, মানে স্কুল থেকে শুরু করে অফিসিয়াল থেকে শুরু করে যাবতীয় লোক এখান থেকে মোটামুটি 3-4 হাজার 5-6 হাজার নর্মাল লোক পাটে যাওয়া আসা করে। তো ভীষণই অসুবিধার মধ্যে ওনারা আছেন। তো দীর্ঘ ঘুরপথে এদিকে আসতে হয়, নতুবা একটা গাড়ি ঘোড়া চলতে পারে, অ্যাম্বুলেন্স বা অন্যান্য যা অফিসিয়াল যেগুলো গাড়ি সেগুলো পৌঁছাতে পারে না। এখন কতদিনে স্থানীয় বাসিন্দাদের এই দাবি পূরণ হয় সেটাই দেখার। অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।